2022-23 সেবাবর্ষের জন্য ক্লাব কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠান করেছে লায়ন্স ক্লাব অফ ঢাকা শরীয়তপুর সেন্ট্রাল। গত 9 সেপ্টেম্বর শুক্রবার শরীয়তপুর কোলোকাঠি নড়িয়ায় শরীয়তপুর সেন্ট্রাল লায়ন্স আই হসপিটাল প্রাঙ্গণে এই অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে জেলা গভর্নর ABM আনোয়ারুল বাসেত নতুন বছরের জন্য ক্লাব কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক AKM শহীদুল হক, প্রোগ্রাম কমিটির চেয়ারম্যান, ক্লাব মেম্বারশিপ চেয়ারপারসন, গভর্নরের চিফ অ্যাডভাইজার ও মডার্ন হার্বাল গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক ও গবেষক ডক্টর আলমগির মতি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ATM নজরুল ইসলাম, ইমিডিয়েট পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর আহমদুজ্জামান, ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর শাফিউল আলম শামীম, সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর প্রমুখ।